আমার নাম উমা মণ্ডল, আমার বাড়ি সুন্দরবন, আমি বয়স 21 বছর, আমি 1 বছর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন পড়াশুনো করি না, আছি দোকানে, আছি বাবা মায়ের পাশে আছি এখনো। আর আমার ভবিষ্যতে আমি এটাই চাই যে বাবা মায়ের পাশে থেকে আমাদের একটা ছোট ব্যবসা আছে, সেটা অনেক বড় করব এখানটাই থাকতে। এটাই এই টুরিস্টটা আগে যেভাবে আসতো, এখন যত দিন যাচ্ছে টুরিস্ট আরো আমাদের বেশি আসছে। রাস্তাঘাট আগে ছিল না, মাটি রাস্তা ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে পাকা রাস্তা হয়েছে, পিচ দেওয়া হয়েছে। তারপরে দোকান যা ছিল, যত দিন যাচ্ছে প্রতি বছরে 10 থেকে 20টা দোকান মানে বেশি হচ্ছে, হোটেল বাড়িও তৈরি হচ্ছে, আমাদের ব্যবসাও ভালো হচ্ছে। যত টুরিস্ট আসবে মনে করি আমাদের আরো উপকার ভালো হবে, এইভাবেই চলে যাচ্ছে। আর হবে না, আমার স্বপ্ন আমি এখানে বাবা মায়ের সাথে থাকতে চাই, বাবা মায়ের সাথে থেকে আমাদের ছোট এই ব্যবসাটা অনেক বড় করতে চাই, বড় করে এখানে। আর মেয়ে হয়েছে মানে একদিন বিয়ে করতেই হবে, তো কি আমার ইচ্ছে বেশি দূরে বিয়ে না করে কাছাকাছি বিয়ে করবো, করে সুযোগ সুবিধা সবসময় বাবার কাছে যেন থাকতে পারি, আসতে পারি, যাওয়া আসা করতে পারি, ওই জন্য কাছাকাছি বিয়ে করতে চাই, বাবা মার সাথে এইভাবে থাকতে চাই, সারাটা জীবন এইভাবে থাকতে চাই কাছাকাছি বাবার সাথে থেকে, বাবার ব্যবসাটাও আরো অনেক বড় করতে চাই। যখন এসেছিল তখন অনেক ফটো তুলেছিল, আমি ভাবলাম মানে সবাইকে যেমন তুলছিল অনেক কিছু ফটো তুলেছিল, আমারও অনেক ফটো তুলেছিল, আমি দেখছিলাম, অনেক ভাবলাম আমার দিয়ে যাবে পরে কিছু, যেমনটা হয় মানে অনেক জায়গায় দেখেছি আমার ফটো তোলার অনেকদিন পরে সে দিয়ে যায় বা কিছু, আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে, দিয়ে গেছে। আমি তখন যা ভালো একটা আনন্দ মনে হচ্ছিল তার থেকে এখন বেশি ভালো লাগছে আমার ফটোটা হাতে পেয়ে, ছবিটা।